আজকে আসি রাতারকুলে। রাতারকুল দেখতে আসি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেক লেট করে ফেলছি আসতে, যার কারণে আপনার এখানে হাইটা হাইটা দেখতে হচ্ছে। বৃষ্টির মৌসুমে আসলে এখানে অনেক পানি থাকতো, আমরা নৌকা ভ্রমণ করতে পারতাম। কিছুটা পথ আমরা নৌকা দিয়ে ভ্রমণ করে আসছি, বাকি পথগুলা হাইটা হাইটা দেখতে হবে। এই জায়গাটার পরিবেশ আর আমাদের মলিবাজারের একটা জায়গা রয়েছে, যে জায়গাটার মধ্যে দেখা যায় বাইক্কা বিল নামে একটা জায়গা রয়েছে। ওই জায়গা আর এই জায়গার মধ্যে কোনো তফাত খুঁজে পাই নাই। বাইক্কা বিল আর এই যে রাতারকুল যেটাকে বলা হয়, পানি ছাড়া দুইটাই এক, দৃশ্যগুলা একদম সেম, দেখতেও একই রকম লাগে। তো এই সিজনে যদি কেউ রাতারকুল আসার ইচ্ছা থাকে বা আসতে চান, তো তাদেরকে আমি মলিবাজার থেকে যারা আসবেন তাদেরকে বলবো যে রাতারকুলে না ইচ্ছা আপনারা বাইক্কা বিলে যাইতে পারেন। ওইখানে গেলে আপনার যে টাকাটা খরচ হবে ওইটা আপনার মলিবাজার গেলে ওই টাকাটা খরচ হবে না, কিন্তু এখানে আপনার অযথা টাকা খরচ করে আসার কোনো মানেই হবে না। ওই জায়গাটা আপনার যেই জায়গাগুলো আপনি হাইটা হাইটা দেখবেন সেম টু সেম, মানে এ টু জেড সেম আপনি বাইক্কা বিল গেলে দেখতে পারবেন।